নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আসুন এক কৃষক বন্ধুর পাঠানো বেগুন জমির সমস্যা নিয়ে একটা ভিডিও দেখে নিই আমরা দেখলাম ভিডিও কিন্তু এই ধরনের ভিডিওতে কৃষক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা যখন ভিডিও পাঠাচ্ছেন তখন শুধু ভিডিও করবেন না আপনার জমি যেমন দেখাবেন আপনার সমস্যা অবশ্যই মুখে বলবেন আর যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকেন ভিডিওতে বলে তারপরে কিন্তু যা ভিডিও একটা পাঠিয়ে দিলেন সেরকম কিন্তু করবেন না এতে কিন্তু ডায়াগনোসিসের অসুবিধে হয় তার কারণ জমিতে আপনি দাঁড়িয়ে আছেন আপনি কি দেখছেন সেটাও আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট শুধুমাত্র ছবি দেখে অনেক সময় ডায়াগনোসিস করা যায় না তো এরপর আসি এই ধরনের ক্ষেত আমরা যেটা দেখলাম বেগুন গাছ বেগুন গাছের শীতকাল আসছে ফলের কিন্তু এখন ভালোই দাম আছে তো এই সময়তে ফলের দরকার কৃষক বন্ধুর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে গেছে ফুল একেবারে নেই বললেই চলে ফলন তার মানে ভীষণভাবে মার খাচ্ছে সুতরাং এই জায়গার থেকে আমাদের ঘুরে দাঁড়াতে লাগবে অনেক কৃষক বন্ধুর কিন্তু এই ধরনের সমস্যা আছে যে এরকম বেগুন গাছ হয়ে গিয়ে ফুল ফল ঠিকমতো হচ্ছে না বেশি ফলন চাইছেন তো এই সময়তে আপনি একটা ভিটামিন দিয়ে দিলেন বেশি ফলন পাবেন এরকম কিন্তু আশা করবেন না কতগুলো স্টেপ আপনাকে কিন্তু ফলো করতে লাগবে প্রথম স্টেপ যেটা আছে আপনি দেখুন জমি যদি এরকম হয় পাতা হলুদ হয়ে যাচ্ছে গোটা জমিতে তাহলে বুঝবেন ডেফিনেটলি আপনার জমিতে জিঙ্কের ঘাটতি আছে সুতরাং প্রথমে আপনার যেটা কাজ হবে জিঙ্ক রিটিয়ে এটা বাজারেতে বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন এটা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে সাথে এক মিলিলিটার স্টিকার অবশ্যই মিশাবেন প্রতি লিটার হিসেবে মিশিয়ে আজকে যদি স্প্রে করেন পনেরো দিন পর আর একবার স্প্রে করুন এটা হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা হবে নিজের দিকের কিছু পাতা আপনারা কেটে দিন এবং পাতা গাছকে একটু হালকা করুন তাহলে কি হবে ও নতুন করে ফুল আনতে সাহায্য করবে তৃতীয়ত এই সময়তে আপনারা একটা চাপান দিন চাপান সারের সাথে অবশ্যই বিকেপতি দু কেজি সালফার এবং দু কেজি হিউমিক অ্যাসিড দানা দিয়ে এবং তার সাথে সার মিশিয়ে অবশ্যই গাছের গোড়াতে দিন এবং যদি একটু খোল পারেন সর্ষে খোল যদি পারেন সর্ষে খোল দিন বা নিমখোল যদি পান নিমখোল একটু দিন দিয়ে জমিতে জল দিন আপনি দেখবেন দিন পনেরোর মধ্যে কিন্তু আপনার গাছের চেহারা কিন্তু বদলে গেছে এবং নতুন করে ফুল ফল আসতে আরম্ভ করেছে আর এই সময়তে বলি যখনই ফুল ফল আসবে তখন আপনারা যেটা করবেন কুড়ি শতাংশ বোরন এটা দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন সেটা আপনার পনেরো দিন পরপর দুবার স্প্রে করলেই আপনার হবে তাহলে ফুল থেকে ফলটা ধরতে সাহায্য করবে ফলের কালারটাও ভালো থাকবে গাছ ঘুরে গেলে তখন যদি একটু বেশি ফলন চান তখন আপনারা সিউইড এক্সট্রাক্ট আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে বায়োভিটা বা বায়োজাইম এই ধরনের সি উইড এটা দুই মিলিলিটার এবং এর সাথে স্টিকার এক মিলিলিটার মিশিয়ে আপনারা পনেরো দিন পরপর যদি দুবার স্প্রে করেন তাহলে আপনার ফুল ফল ভালো ধরবে ফলের কালারও ভালো আসবে ফল নরম হবে এবং আপনাদের ফলনটা বাড়বে আশা করছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি হলে ভিডিও পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জমিতে যাবেন ভিডিও করবেন সমস্যা দেখাবেন সমস্যা মুখে বলবেন এবং তার সাথে সাথে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকেন আপনারা অবশ্যই বলবেন আমার নাম্বারেতে ফোন করার একটা জিনিস বলছি আপনারা অনেকে লিখিত মেসেজ পাঠাচ্ছেন আমাকে তো অনুগ্রহ করে লিখিত মেসেজ পাঠাবেন না আপনারা জমিতে গিয়ে ভিডিও করে পাঠান আপনার যে সমস্যা যেটা লিখতে চাইছেন সেটা মুখে বলুন জমিটা দেখান জমি না দেখলে উত্তর দেওয়া অনেক পক্ষ আমার পক্ষে অনেক সময় সম্ভব হয় না